পটুয়াখালীর বাউফল ইউনিয়নের বিলবিলাস গ্রামের শাহজাহান হাওলাদার তার পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনি নাত জামাই সহ মোট 63 জন কোরআনের হাফেজ রয়েছেন। তার পরিবার এলাকার সবার কাছে হাফেজ পরিবার নামে পরিচিত। মৃত হাজি নূর মোহাম্মদ হাওলাদারের দুই ছেলের মধ্যে ছোট ছেলে শাহজাহান হাওলাদার 3 বছর বয়সে মাকে হারান তিনি, 7 বছর বয়সে বাবাকেও হারান। বাউফল সরকারি কলেজ থেকে 1971 সালে HSC পাশ করেন তিনি। নিজের পৈতৃক সম্পত্তি ও মামা বাড়ির 3 একর সম্পত্তি বিক্রি করে তিনি নির্মাণ করেছেন 12টি মাদ্রাসা ও 3টি মসজিদ। তার 6 ছেলে ও 4 মেয়ে কোরআনের হাফেজ। তাদের বংশধররা এখন হাফেজ হয়ে সংখ্যাটি বাড়িয়ে চলেছেন। আমার ফ্যামিলিতে এখন নাতি জামাই আছে আমার 11 জন হাফেজ মাওলানা মুফতি এবং ছেলে মেয়ে সহ নাতি বউ সহ আমার ফ্যামিলিতে হাফেজের সংখ্যা এখন 63 জন। আশা করি এর ভিতরে প্রায় 40 জনই আন্তর্জাতিক হাফেজ। তো আমার উদ্দেশ্য এবং আমি 7খানা কিতাব লিখছি, যেটা হলো আল্লাহ তোমায় ভালোবাসি, ইমানি আন্দোলন, চিন্তা, দোয়া এবং অনুরোধ হাফেজদের প্রতি, আলেমদের প্রতি। অনুরোধ 1, অনুরোধ 2, পীর সাহেবগণ, ওয়াইজিন বক্তাগণ, এদের প্রতি আমি কিতাব লিখছি। অনেক কিতাব এখন হাদিয়াও দিতেছি। তো আপনাদের সবার কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের ছেলে মেয়েদেরকেও হাফেজ আলেম বানাইবেন। মেনা খাতুন মহিলা হেফজখানা বিলবিল আসে 2006 সাল থেকে শুরু। এই মাদ্রাসায় এখন বর্তমানে স্টুডেন্ট আছে 135 জন এবং টিচার আছে 5 জন। এই প্রধান যে টিচার, উনি আমার স্ত্রী, ওনার কাছেই প্রায় 200 মতো মেয়ে হাফেজা হয়েছে এবং এই মেয়েরা বাউফালে গলা চিপে 10 মিনায় বিভিন্ন মাদ্রাসায় খেদমতে আছেন। 2 বছর আগেও তাদের পরিবারে হাফেজের সংখ্যা ছিল 57 জন, আর এখন হাফেজদের সংখ্যা হয়েছে 63 জন। 12 নং বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, আমি তার পরিবারের প্রতি অনেক কৃতজ্ঞ যে তার পরিবার থেকে এই 63 জন হাফেজ সে আল্লাহর পথে মানে ধাবিত করতে পারছে, এটা নিতান্তই একটা গর্বের বিষয় আমাদের জন্য এবং আমার ইউনিয়নের জন্য। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং তার সাথে আমার অনেকবার কথা হয়েছে। সে অনেক ভালো মানুষ। আমার জানা মতে তার ফ্যামিলি অনেক, তার যে ছেলে সন্তান আছে তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে অনেক এস্টাবলিশড, এবং শুধু যে হাফেজ হলেই যে তারা মানে তাদের ইনকাম কম হবে, তারা অর্থনৈতিকভাবে কোনো অবদান রাখতে পারবে না, এরকম দৃষ্টান্ত তার পরিবারেই আছে যে তারা অনেক ভালো এস্টাবলিশড এবং তারা ঢাকা শহরে তাদের বাড়ি আছে, গাড়ি আছে তারা, এবং হালাল পথে রুজি রোজগার করে তারা এইখানে আসে। আমি তাদের সর্বোত্তম মঙ্গল কামনা করি এবং যেন তারা আগামীর প্রজন্মকে মানে ভালো কিছু শিক্ষা দিতে পারে এবং তার শিক্ষার পিছনে যেন আমার যদি কোনো অবদান রাখা দরকার হয়, ইনশাল্লাহ আমি আমার পরিষদের পক্ষ থেকে অবদান রাখবো। শাহজাহান হাওলাদার একজন ভদ্রমানুষ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞ। তার পরিবারের এই 63 জন হাফেজ আল্লাহর পথে ধাবিত করতে পেরেছেন, এটা নিতান্ত গর্বের বিষয় আমাদের ইউনিয়নের জন্য। তারা হাফেজ হয়েও ব্যবসা বাণিজ্য ও ভালো টাকা উপার্জন করছে, যা সারা বাংলাদেশে উদাহরণ তৈরি করছে। তারা সবাই খুব স্বাবলম্বী।